ছোট শিশুর টিফিন, টিফিনে জমানো টাকা থেকে শুরু করে গহনা থেকে শুরু করে মানে যাবতীয় মানুষ এমন ভাবে অংশগ্রহণ করছে, সেটা আসলে আমাদের জন্য অকল্পনীয়। আমরা শুরুতে আসলে চিন্তাই করতে পারিনি এভাবে মানুষ সাড়া দিবে। আসলে বাংলাদেশের মানুষ অভ্যুত্থান পরবর্তী সময়টাকে এই দেশকে ওন করছে, এই দেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেটি এই কার্যক্রমের ভেতর দিয়ে তারা নিজেদেরকে জানান দিচ্ছে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের বিগত ছয় দিনে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি আসলে কীভাবে পরিচালিত হচ্ছে সে ব্যাপারে আমি কথা বলবো। সেটি হচ্ছে আমাদের টিএসসিতে একটি বুথ করা হয়েছে, আর যেই বুথের মাধ্যমে আমরা নগদ অর্থ যেটি কালেকশন হয়েছে সেটি আমি আপনাদেরকে বলছি। আর টিএসসিতে গত ছয় দিনে গতকাল রাত 10টা পর্যন্ত আমাদের নগদ অর্থ কালেকশন হয়েছে 5,73,99,690 টাকা। টিএসসিতে গত ছয় দিন মানে গত ছয় দিনে গতকাল রাত 11টা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হয়েছে সেটি হচ্ছে 5,73,99,690 টাকা। এছাড়াও আমাদের যে মার্চেন্ট অ্যাকাউন্টগুলো রয়েছে বিকাশ, নগদ এবং রকেট, এগুলোর মাধ্যমে আমাদের প্রায় 7,00,000 টাকার মতো আমাদের এসছে। আরও বেশি হবে, কারণ হচ্ছে আমরা এত ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, একটার পর একটা ঘটনা ঘটছে, আমরা বিস্তারিতভাবে আসলে ইয়েটা দিতে পারছি না। আমরা প্রতি তিন দিন পর পর আমাদের বিস্তারিত তথ্যগুলো দিচ্ছি। আমরা আগামী আগামী পরশু আমরা এই ব্যাংকিং বা আমাদের মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে অর্থগুলো এসছে সেগুলোর বিস্তারিত তথ্য আমরা তিন দিন পর পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ থেকে আমরা সেগুলো বলে দিচ্ছি। এখন আমাদের এ পর্যন্ত যতগুলো ত্রাণ এসেছে এটা প্যাকেজিং হচ্ছে, প্যাকেজিং হওয়ার পরে এটি সারা দেশের বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এটা পৌঁছে দিচ্ছি মূলত আমরা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং স্থানীয় যে প্রশাসন আছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে তাদের যে মাঠের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের মাধ্যমে যে তথ্যটি উঠে আসছে এবং আমাদের যে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের যে ভলেন্টিয়াররা বিভিন্ন জেলায় কাজ করছেন তাদের যে তথ্য সেই যাবতীয় তথ্যকে আমরা এক ধরনের সমন্বয় করে আমরা স্থানীয় বা ভাবে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেগুলো আমরা তারা বিতরণ করছেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা করছি। আর কি ব্যাপার হচ্ছে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রমে বিতরণের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর ভাইরাও সহযোগিতা করছে, বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী তারা আমাদের সহযোগিতা করছেন। আর গত দুই দিনে আমরা প্রায় 6,000 প্যাকেজ সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে পাঠিয়েছি। আমরা বিমান বাহিনীকে পাঠিয়েছি 3,000 প্যাকেজ, এটা গত পরশু পাঠিয়েছি, তারা তাদের মতো করে বিতরণ করছেন। এবং গতকাল রাতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে 3,000 প্যাকেজ আমরা পাঠিয়েছি। তো আমাদের কার্যক্রম মূলত এই আমাদের প্যাকেজগুলো মূলত এইভাবে বিতরণ হচ্ছে। তো আসলে অনেকে এখানে আমাদের এখন যেগুলো চলছে সেগুলোর মধ্যে আসলে মূলত শুকনো খাবারের দিকে আমরা শুকনো খাবারের দিকে মূলত আমরা আহ্বান করেছি, কারণ হচ্ছে যেখানে বন্য কবলিত অঞ্চল সেখানে আসলে রান্না করা খাবারের আসলে ব্যবস্থা করার সুযোগ নেই। এখানে আমরা প্যাকেজটির ভিতরে দেখেছি মুড়ি, চিরা, গুড় অথবা চিনি, সুতা বিস্কিট, বিস্কুট এবং মশার কয়েল, শিশু খাদ্য, শিশু খাদ্যের মধ্যে রয়েছে গুঁড়া দুধ, সুজি এবং চিপস, আরও যেগুলো শিশু খাদ্য রয়েছে, মোম, এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ বিশেষ করে স্যালাইন, প্যারাসিটামল জাতীয় যে একদম নিত্য জরুরি ওষুধ যেগুলো সেগুলো, তো আমাদের প্যাকেজের মতো এই এই ধরনের এবং খেজুর এ ধরনের জিনিস খাদ্য সামগ্রী আমরা প্যাকেজগুলো করছি। সেখানে আসলে শুকনো খাবার দিয়ে তো চলবে না দীর্ঘদিন, সেখানে আমরা আসলে গণ রান্না কর্মসূচির ঘোষণা দিয়েছি। কিন্তু আমাদের এই নানান জটিলতায় বা যে অস্থিরতা চলতেছে আপনারা দেখতেছেন নানাভাবেই আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে গুছিয়ে উঠতে পারছি না। এবং স্থানীয় প্রশাসন আসলে এই ব্যাপারে খুব বেশি আমাদের ইতিবাচক সাড়া দিচ্ছেন না, কারণ তাদেরও এখানে ক্রাইসিস রয়েছে। তো এই জন্য আমরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচিটি সেটি চলমান,
কিন্তু আমরা পরবর্তীতে গণরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব। কারণ হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে, তখন আশ্রয়কেন্দ্রগুলোতেই আমরা প্রতিদিন প্রায় 4 লক্ষ মানুষের রান্না খাবার রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করবো, এবং এটা দিনে 2 বেলা আমরা করার ইয়ে করেছি। এখানে আমরা খাবার সামগ্রীর মধ্যে যে একদম বেসিক যে খাবারগুলো চাল ডাল এগুলো আমরা কালেক্ট করছি। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, এসবগুলো হচ্ছে চাল ডাল তেল পেঁয়াজ লবণ আলু, অর্থাৎ একদম বেসিক যে খাদ্য সামগ্রী সেগুলো আমরা গ্রহণ করছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, টিএসসিতে আসলে তিনটি জায়গায় কাজ হচ্ছে, টিএসসিতে ডাকসু ক্যাফেটেরিয়ায় এবং জিমনেশিয়ামে। এখানে জিমনেশিয়াম যেটা আছে সেন্ট্রাল ফিল্ডে, সেখানে হচ্ছে স্টক করছি, যে খাবারগুলো আসছে সেগুলো স্টক করছি। আর টিএসসি এবং ডাকসু থেকে এই খাবারগুলো সারা দেশে ট্রাকে করে চলে যাচ্ছে বিতরণের জন্য। আর আরেকটি ব্যাপার হচ্ছে আমি ক্লিয়ার করছি, আমরা আসলে ত্রাণ সামগ্রীর ভেতরে কাপড় চোপড় এক ধরনের আধিক্য দেখেছি। এটি হচ্ছে আমরা শুরুর দিকে বলেছিলাম, কিন্তু পরবর্তীতে এটা আমাদের জন্য এক ধরনের সংকট তৈরি করেছে। মানে টিএসসিতে কোনো মালামাল নেই, এখন খুব বেশি মালামাল আমাদের স্টকে নেই, কিন্তু টিএসসির বাইরের অংশে এত পরিমাণ কাপড় চোপড় একদম স্তূপ জমে গেছে, যার কারণে অনেকে ভুল বুঝছে যে আমরা মনে হয় খাদ্য সামগ্রী রেখে এগুলো বিতরণ করছি না। আসলে এগুলো খাদ্য সামগ্রী না, একই প্যাকেটে সেগুলো হচ্ছে কাপড় চোপড়। তো আমরা এগুলো দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করছি, এবং পরবর্তীতে যখন কাপড় চোপড়ের দরকার হবে, এবং কাপড় চোপড় রিলেটেড অনেক এনজিও বা অনেক সংগঠন কাজ করছে, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা দয়া করে আমাদেরকে এই এই ব্যাপারে সহযোগিতা করুন। আপনারা নিজেদের তত্ত্বাবধানে এগুলো রাখুন, রেখে আপনারা বিতরণের কাজটি করুন, যাতে করে আমাদের কাজটিও সহজ হয় এবং আপনি আপনারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে গণত্রাণ এবং নগদ অর্থ সংগ্রহের যে কার্যক্রম সেটি। তো এইটুকুই আসলে আমার কাছে আপনাদের তথ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে।